আজিয়া রহমান উনিও বড় একটা নরম মনের মানুষ ছিলেন, যে যাই বলুক আমি অন্তত পেয়েছি। একটা রাষ্ট্রপতি আমাকে হাত দিয়ে স্যান্ডউইচ দিয়ে আর একটা কমলা দিয়ে খাইয়ে, তুমি তো কিছু খেতে দেখলাম না, তুমি এটা খাও। আমি কেন বলবো না যে সে একজন নরম হৃদয়ের মানুষ। এসে স্যারকে দেখেছি খুবই ভালো ব্যবহার করতেন। উনি রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করার পরে সবাই বলতো খুব ভালো ব্যবহার করছে, তা না, উনি রাষ্ট্রপতি যখন ছিলেন তখনও ভালো ব্যবহার করতেন সবার সাথে, খুব নম্র মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। আমার চোখে উনি ভালো, কার চোখে খারাপ কি খারাপ তাতে আমার কিচ্ছু আসা যায় না, কিন্তু আমার চোখে উনি অনেক ভালো মানুষ। রাষ্ট্রপতি হিসাবে উনি এই দেশে যে রাস্তাঘাট করেছেন, ই করেছেন, সেটা তো ভোলা যায় না। আজকে বিজয় সরণি হয়েছে, ই হয়েছে, সেগুলো তো ওনার করা, কিন্তু ভালোভাবে রাষ্ট্রপতি থাকতে উনি ভালো ব্যবহার করেছেন। উনি একজন সংস্কৃতি মনা লোক ছিলেন, উনি কবিতা লিখতেন, কিন্তু কিছু যে খারাপ সে আর একজনকে খারাপ বলে, মনে করে আর একজনও খারাপ, যে ভালো সে আর একজনকেও মনে করে যে সে ভালো লোক। উনি কবিতা লিখতেন, এটাও বলতো যে এই কবিতা লিখে দেয়, আর লিখে দেয় উনি তো আমাদের সামনে কবিতা লিখেছেন, তো এইগুলো তো যারা কটূক্তি করেন তারা কটূক্তি শুরু থেকে করেন দিনের বেলায়, আবার সন্ধ্যার পরে যে তারা বিভিন্ন মানে সুযোগ সুবিধা গ্রহণ করেন, দেখেছি আমরা, এরকম প্রমাণ আছে ভুরি ভুরি, নাম বলে দিতে পারি কিন্তু আমি চাই না। তার বিরুদ্ধে যখন উনি ওনার বিরুদ্ধে যখন কেস হয়, যারা তার বিরুদ্ধে অনেক কিছু বলেছে তার মধ্যে শুধু একটা উক্তি একটাই বলছি, যে একজন নামকরা সাংবাদিক উনি তার বিরুদ্ধে বলতে শুরু, হ্যাঁ উনি এই অন্যায় করেছেন ই করেছেন। তো এসব সব কাট গড়ায় দাঁড়ানো, উনি বললেন যে না না না, ও তো শেষ করে নাই, আর আপনি তো শেষ করতে পারেন না, আমি তো আরো একটা অন্যায় করেছি, সেটা বলেন নাই কেন, সবাই হা করে আছে কোর্টে, কি অন্যায়টা, বলে আরো একটা অন্যায় করেছি, আমি রুলস না মেনে আপনাকে একটা প্লট দিয়েছিলাম, এটা অন্যায় না, এটা তো আর একটা কেস হওয়া উচিত, তো এটা বাড়ি করতে পারছেন না, বাড়ি করার জন্য টাকা পয়সা দিতে হবে, বলেন। সে কিন্তু খুব নামি দামি একজন সাংবাদিক, আমি নাম বলবো না, কিন্তু এই যেটা বললাম এটাই এনাফ, সবাই বুঝতে পারবেন যে সে কে। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, এই ধরনের যেন কাজ আমরা যেন না করি, আমাদের নেক্সট প্রজন্মের ছেলেপেলে যেন না করে, মুনাফেকি, এটা মুনাফেকি একদম। উনি অন্যায় কাজ করতে পারেন, কিন্তু এটা তো অন্যায় করেন নাই, তাহলে এটা তো উনি তো বললেন যে তাহলে আমার কেসটা আর একটা বাড়বে, আমি তো রুলস ফলো করি নাই তোমাকে আপনাকে জমিটা দেওয়ার জন্য। উনি আল মাহমুদ সাহেবকে জমি দিয়েছেন, সমস্ত কবি সাহিত্যিক শিল্পী সবাইকে যে চেয়েছে দিয়ে দিয়েছেন, যা চাইতো তাই দিতেন, ওনার ওনার মুখে না শুনিনি, অন্তত আমি শুনিনি, আমি সামান্য অফিসার চাকরি করতাম, কিন্তু উনি ডেকে আমাকে দায়িত্ব দিতেন। যে রহমান সাহেবের আর একটা কথা আমার বলা উচিত, এখানে হিজবুল বাহার বলে একটা জাহাজ ছিল, যে জাহাজটা
হজের সময় হাজিদের নিয়ে যেত, তা দুটো ট্রিপ দিত, দুটো ট্রিপ দিয়ে ওইটা বসে থাকতো চিটাগাং লঙ্গর করে, আর কোনো সারা বছর ওইটা বসে থাকতো। তো উনি বললেন যে জাহাজটা বসে আছে, এক কাজ করো, জাহাজে একটা ক্রুজের ব্যবস্থা করো। তখন শিপিং কর্পোরেশন থেকে ব্যবস্থা করা হলো, তিনবার গিয়েছিল জাহাজটা মালয়েশিয়া, প্রথমে সিঙ্গাপুর, ফেরার পথে মালয়েশিয়া পিনাং হয়ে জাহাজটা ফিরত, 15 দিনের সফর। এই সফরে উনি বললেন যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির তাদেরকে সিলেক্ট করবে, শিল্পীর একটা গ্রুপ যাবে এই জাহাজে, এবং তার দায়িত্ব উনি আমাকে দিয়েছিলেন। আমি পালা করে স্টুডেন্টদের নিয়ে যেতাম এবং শিল্পীদের নিয়ে যেতাম, তিনটা ট্রিপ দিয়েছিল ওই জাহাজ 15 দিন করে, তারপরে ওই জাহাজটা অকেজো হয়ে যায়। তো এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা তো ওনার মাথায় এসছে, এটা তো কেউ বলে নাই যে স্যার জাহাজটা পড়ে আছে, এটা উনি নিজেই কিন্তু চিন্তা করে এটা বলছেন যে একটা জিনিস পড়ে আছে, এটা কাজে লাগাও। আমি এগুলো আমার সাংস্কৃতিক অঙ্গনের কিছু ঘটনা বললাম, আরো অনেক কিছু আছে, মজার মজার ঘটনাও আছে। দাম্পত্য জীবন তো প্রেম করার সুযোগ পাই নাই, অনেক সুন্দরী আসতো, ই করতো, দেখতাম, দেখতে দেখতে ডাক পড়তো কাজের জন্য, কাজ করতে ছুটে যেতাম, প্রেম করার সুযোগ পাই নাই তখন। আমার বাপ মা ঠিক করেছিলেন আমার বিবাহ, আমার স্ত্রী নীলুফার ইসলাম, বিয়ের পরে নাম হয়েছে নীলুফার ইসলাম খান। তো 81 সনের 1 ফেব্রুয়ারি, মানে আর কদিন পরে, ভালো করছেন আপনি আমাকে এটা জিজ্ঞেস প্রশ্নটা জিজ্ঞেস করে, কারণ আমার স্ত্রী সবসময় আমি ভুলে যাই ওই তারিখটা, আর আমাকে ফোন টোন করে কিংবা জিজ্ঞেস করে যে কি হলো তোমার বিয়ে হয়েছিল কবে, ও হো আজকে নাকি, আজকে চলো আজকে একটু খেয়ে আসি। আপনি ভালো করেছেন এই প্রশ্নটা জিজ্ঞেস করে, আমি আজকে রাত্রে অ্যাডভান্স আমার ওয়াইফকে নিউ ইয়র্কে আছে, ফোন করে ওকে একটু জানিয়ে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের, আমার বিবাহিত জীবন খুব সুখের, আমরা খুব ভালো আছি, আমার স্ত্রী আমার খুব খুব দেখাশোনা করেন, এবং আমি আমি তো সবসময় বাইরেই থাকি কাজকর্মে, বিশেষ করে মানে বাইরে মিন্স ঢাকায় থাকলে আমার 18 ঘন্টা 20 ঘন্টাও বাইরে থাকতে হতো, আমার ছেলে মেয়েদের মানুষ করার তারই দায়িত্ব ছিল, এবং তারপরে বিদেশেই থাকা পড়েছে বেশি। আমি ব্রিটিশ কাউন্সিলে ফেলোশিপ করেছি, আমি জাপান ফাউন্ডেশনে ফেলোশিপ করেছি, বছরের পর বছর থাকতে হয়েছে, বারবার যেতে হয়েছে, আমেরিকাতে আমি গিয়েছি বারবার। তো আমার মনে হয় না যে চাকরিজীবী, যে বাংলাদেশ বিমানের পাইলট যে শুধু রোজই বাইরে যাচ্ছে প্লেন চালিয়ে, তার ডিউটি এটা, কিন্তু একজন সাধারণ মানুষ এতগুলো দেশ যাওয়া এটা ভাগ্যের কথা, এবং সবচেয়ে বড় কথা হলো আমরা রাষ্ট্রপতি যখন তার সাথে সাংস্কৃতিক দল নিয়ে যেতেন, সেই দলে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, চায়নাতে গিয়েছি রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে,
বঙ্গবন্ধুর সাথে গিয়েছিলাম আমি কিউবা, ভারত, রাশিয়া, তিনটা দেশ। তখন আমি খুব ইয়াং অফিসার, শেষ সময় বঙ্গবন্ধুর। রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে গিয়েছি আমি চায়না, ফ্রান্স, জাপান, ফিলিপাইন, আরো কয়েকটি দেশ। রাষ্ট্রপতি এরশাদের সাথে আমি গিয়েছি মালয়েশিয়া, জাপান, কুয়েত, ইরাক, বেশ কয়েকটি দেশ। এবং আজকে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, উনিও খুবই অমায়িক। ওনার ব্যবহার তার বাপের মতন। ওনার মনটা কিন্তু, উনি একটা দেশ পরিচালনা করছেন, ওনাকে মাঝে মাঝে কঠোর হতে হয়, মাঝে মাঝে নরম হতে হয়, কিন্তু আমি জানি ওনার মনটা খুব নরম। ওনার মনটা এত নরম, আমার আম্মা যখন মেম্বার পার্লামেন্ট, উনি তখন লিডার অফ দ্য অপোজিশন। তো কয়েকটা ঘটনা বলি। একবার আমি চিটাগাং যাচ্ছি, উনি আবুল হাসান আবদুল্লাহ মানে হাসান ভাইয়ের সাথে উনি চিটাগাং যাচ্ছিলেন একই ফ্লাইটে। তো এয়ারপোর্টে দেখা, তা হাসান ভাই বললেন, বুলবুল কি খবর? এই যে আমাদের বুলবুল, আমাদের এমপির ছেলে, বরিশালের এমপির ছেলে। আমার দিক তাকে বললেন, ও হাসান ভাই তাকে দিকে তাকে বললেন, আরে দাদা আমাদের এমপি মানে? বলে আমাদের এমপি মানে বরিশালের এমপি। উনি ভাবছেন আমাদের এমপি মানে আওয়ামী লীগের এমপি, কিন্তু আম্মা তখন ছিলেন বিএনপির এমপি। বরিশালের এমপি না, উনি আমাদের এমপি না? হাসান ভাই বললেন, ও আচ্ছা আচ্ছা, ওই চাচি চাচি, আম্মাকে আবার উনি চাচি ডাকতেন। বলে হ্যাঁ না, চাচি খুব ভালো। এই যে ওনার ব্যবহারটা আমি পেলাম। তারপরে আমার আম্মা বলেছেন যে ওনার রকেট স্টিমার যে যায় বরিশালে, রকেট স্টিমারে আমার আম্মা উনি একই সফর করছিলেন কোন একটা অনুষ্ঠান যোগ দেওয়ার জন্য। তা আমার আম্মা ডেকে বের হয়েছে, ডেকে বের হয়ে দেখছেন যে উনি আচার খাচ্ছেন, হাতে আচার নিয়ে, বাচ্চারা যেরকম আচার খায় চেটে চেটে আচার খাচ্ছেন। তা আমার আম্মাকে দেখি, ও চাচি আচার খাবেন? তা আম্মি বললেন যে তোমার আর আচার আছে? বললাম চাচি সরি চাচি, সব খেয়ে ফেলছি। বলে তাহলে কেমন করে খাবো, তুমি চেটে ফেলছো? ও চাচি সরি চাচি, আমি আপনাকে পরে বানিয়ে পাঠিয়ে দেব। এই যে ব্যবহার, এই যে নম্রতা, এই যে একজনকে সম্মান করা, এটা একটা বিরাট ব্যাপার না? এটা তো একটা বিরাট ব্যাপার। আর একটা ঘটনা বলি, আমি একটা কালচারাল ডেলিগেশন নিয়ে, আমি আজমলদা মিটু ওনারই বনানি কমিটির চেয়ারম্যান, বেদের মেয়ে জ্যোৎস্নার প্রযোজক আব্বাস সেও ছিল ওই ডেলিগেশনে। আমরা লন্ডন হয়ে ইউরোপের কয়েকটা দেশে যাব। তো প্রথমে লন্ডন গেলাম, ওইখান থেকে হল্যান্ডে গেলাম, আমস্টারডাম। হল্যান্ডে যখন গেলাম আমাদের অনুষ্ঠান, তার আগের দিন উনি সন্ধ্যার দিকে পৌঁছালেন। অনুষ্ঠানের দিন অনুষ্ঠান উনি স্থান ঠিক করেছিলেন আমস্টারডাম ইউনিভার্সিটির অডিটোরিয়াম, বিরাট অডিটোরিয়াম। তিনি যে দেখেন যে ওনার আওয়ামী লীগের, ওনার সাথে 200-300 গাড়ি ভর্তি, সব আওয়ামী লীগের লিডাররা এসছে ওই অনুষ্ঠান
অল ইউরোপের অনুষ্ঠান ছিল। তো উনি অনুষ্ঠানে যে দেখেন যে লোক সংখ্যা কম, তুমি বললেন যে আমার সাথেই তো আসলো 200-250 গাড়ি পুরো ইউরোপ থেকে, এরা গেল কই? তো অনেকে বললো যে একটা কালচারাল ডেলিগেশন আসছে, অনেকে ওই অনুষ্ঠান দেখতে গেছে। কালচারাল ডেলিগেশন বাংলাদেশ থেকে এসছে, কারা এসছে? বললো অনেক শিল্পী টিল্পী এসছে। কে নিয়ে এসছে? কে লিডার? কে? তো বললো খোঁজ করো তো লিডার কে। তো ওরা খোঁজ করে বললো স্যার নেত্রী আমিনুল ইসলাম বুলবুল লিডার। তিনি বললে যে বুলবুল কোন বুলবুল? বরিশালের বুলবুল কিনা একটু খোঁজ নাও তো। তারা খোঁজ টোজ নিয়ে বললো যে জি বরিশালের বুলবুল। বললো আমার সাথে লাগিয়ে দাও ফোনে। তিনি ফোন করে বলে কেমন আছেন? আমি জি ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমি ভালো আছি। এক কাজ করেন না, আমার তো আজকে একটা অনুষ্ঠান আছে, তা আপনারা আমার এখানে চলে আসেন না অডিটোরিয়ামে। তা আমি বললাম যে আমার সাথে তো আরো শিল্পী লোকজন আছে, তো আমি তো ডেলিগেশন নিয়ে এসছি, তো আমি একটু আলাপ করি, আলাপ করে আপনাকে জানাই। না না জানান টানেন না, আমার এখানে আসতে হবে, চলে আসেন আপনারা। তা বললো আচ্ছা আমি আপনাকে এখনই জানাচ্ছি। আমি ফোন করে সবাইকে বললাম। আজমলদা মিঠু ছিল, আজমলদা মিঠু এলেন তখন, উনি তখন লিডার অফ দ্য অপোজিশন। আর আজমলদা মিঠু এলেন রাষ্ট্রপতি এরশাদের কালচারাল যে টিমটা ছিল তার সভাপতি জাসাস, না কি না জাসাস তো না, হ্যাঁ জাসাস। তাহলে মোট কথা এরশাদ সাহেবের যে পার্টি, জাতীয় পার্টি না, জাতীয় পার্টির কালচারাল কালচারাল টিমের উনি সভাপতি, আপিল মাহমুদ ছিল সাধারণ সম্পাদক। তো আমি বললাম যে আমাদের দেশের নেত্রী, এটা তো আমাদের প্রেস্টিজ, উনি রিকোয়েস্ট করেছেন, আমরা যাই না, ভেনুটা চেঞ্জ করব। তিনিও সাথে সাথে রাজি হলেন, উনি কোনো রিয়্যাক্ট করলেন না, বলে হ্যাঁ ঠিক আছে যাওয়া উচিত। তারপরে জানালাম যে আমরা আসছি, আমরাও গেলাম সাথে সাথে, অনেক গাড়ি টাড়ি পিছনে যারা এসেছিল বা হু করে সবাই গেল, হল ভরে গেল। তো উনি আমাদেরকে এত এত ভালো ব্যবহার, এই প্রধানমন্ত্রীর মানে বাপের একদম যোগ্য কন্যা, একদম বাপের ডিটো হয়েছেন উনি। এত বড় বাপের কলজার লোক তো পৃথিবীতে খুব কম, বঙ্গবন্ধুর মতন, এবং তারও কলজার মাপ কিন্তু কম না। আমি কোন রাজনীতি করি না, আমি কোন দল করি না, কিন্তু আমি বলতে পারি তার ব্যবহার অমায়িক, অনেক বড় কলজাল নেত্রী। উনি করলেন কি, স্টেজে দুটো চেয়ার বাড়ালেন, বাড়িয়ে আমাকে আর আজমলদা মিঠুকে ডাকলেন, ডেকে পাশে বসালেন, বলেন কজনে করে, কজনে খেয়াল করে, আস্তে আস্তে চলে যাবে, কাজ হয়ে গেছে। আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি মনে রাখবো এসব কথা। আজকে কতদিন পর আপনারা এসব প্রসঙ্গে আমাকে জিজ্ঞেস করছেন, আমার মনের মণিকোঠা থেকে এসব কুকরে কুকরে বের করছি না, বের হয়ে আসছে আপনা আপনি। উনি আমাদেরকে বসতে বললেন, বসে অল ইউরোপ
কমিটির সাধারণ সভা, সব ইউরোপ থেকে সবাই এসেছেন আওয়ামী লীগের। উনি বললেন যে আমি এখানে বক্তব্য দিব না, যে যার কাজ ঠিক মতন করবে, দেশকে সব উপরের দিকে নিয়ে যাবে, এসব বলে টলে খুব সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। দিয়ে বললেন যে এখানে অনেক নামি দামি শিল্পী আছে, তাদের অনুষ্ঠান উপভোগ করো তোমরা। তো আমস্টারডামের অনুষ্ঠান শেষে উনি থাকতেন ডানহেগে। ডানহেগ আমস্টারডামের নেদারল্যান্ডসের আরেকটা শহর, কাছে ঘন্টা দেড়েক দুয়েকের ড্রাইভ। ওনার ফুফাতো বোন, যিনি পরবর্তীতে স্পেনের অ্যাম্বাসেডর ছিলেন, ওনার লাস্ট পিরিয়ডে, তো তার বাসায় উনি উঠেছিলেন। জয় পুতুল তখন ছোট, এটা আমি বলছি 93 সনের কথা। তো 93, হ্যাঁ। তো তারপরে উনি বললেন যে কালকে আমার বাসায় খাবেন, আমি রান্না করব। ঠিক আছে, যাব। তো আমরা গেলাম সময় মতো, বাসা খুঁজে বের করলাম, অ্যাড্রেস দিয়েছিলেন। তো বাসায় যেয়ে দেখছি উনি একা, আর কেউ নেই, আর অ্যাপ্রন পরা আর কি রান্না করার, উনি রান্না করছেন। তারপর বললে আসেন আমরা খেয়ে নিই। তা আমি বললাম যে পুতুল জয় পরা, ওরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেখানে হয়েছিল ফ্রান্স বর্ডারে, ওইখানে ও দেখতে গিয়েছে, ওরা আসতে রাত হয়ে যাবে, আমরা এর মধ্যে খেয়ে নিই। তো আমরা খাচ্ছিলাম, খাওয়ার সময় অনেক গল্প হচ্ছিল, অনেক ওনার কষ্টের কথা, ওনার পরিবারের কথা, দেশের কথা, এসব বলছিলেন। তখন বলছিলেন যে বুলবুল সাহেব তো রাজতিলক নিয়ে জন্মেছেন, ঠিক এই কথাটা আর কি বলেন আপনি? না না, আপনি রাজতিলক নিয়ে জন্মেছিলেন, আপনার দাদা নানা দুজনে এত বড় মানুষ, এত বড় ই, আপনি আসেন না আমাদের পার্টিতে, আপনি বরিশালের হাল ধরেন না, স্বরূপকাঠিতে আসেন না আপনি। তাই বললাম যে আমি রাজনীতি বুঝি না। কি রাজনীতি বুঝি না কি বললেন? ফাইজ, আমি কথা শুনতে চাই না, আপনি আসেন, আপনি নেক্সট ক্যান্ডিডেট আমাদের। ঠিক আছে, এই বলে আমি তারপরে আমরা চলে আসলাম। তার যে এই যে এই একটা সরল মন, একটা নরম হৃদয়ের একটা প্রাণ যে তার ভিতরে আছে, এটা আমার মনে অনেকেই জানে না। এই সরল মনাল এটা পেয়েছে তার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পিতার কাছ থেকে। তারও কলজাটা ছিল বিরাট কলজা, ঠিক সেই জিনিসটা উনি পেয়েছেন, ভালো ব্যবহার, ভালো মন, ভালো একটা কোমল হৃদয়। তারপরে আমরা আসলাম, আসার পরে আমি যথাযথ আমেরিকা ট্যুর ছিল আমাদের শেষ, ট্যুর শেষ করে দেশে আসার পরে আমার আম্মা বললেন যে তোমার সাথে কি শেখ হাসিনার দেখা হয়েছিল? আমি যে হ্যাঁ দেখা হয়েছিল, বলে আমাকে পার্লামেন্টে বলেছে তোমাদের কথা সব। আমি তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওর মনটা খুব ভালো। তো এরকম আর কি চলছিল। আমি জানি এই দেশের রাজনীতিবিদদের
আমি বললাম আমি রাজনীতি করি না, কিন্তু উনি তো প্রধানমন্ত্রী দেশের, তিনবার প্রধানমন্ত্রী, ওনার যে স্থান কোথায়, উনি দশজন পৃথিবীর দশজন সেরা নেত্রী হিসেবে তার মধ্যে একজন, মহিলা নেত্রীর একজন, দশজন সেরা মহিলা নেত্রীর একজন, এটা কম কথা? এটা তো আমাদের গৌরব করা উচিত। এটার মধ্যে কোনো পার্টি নাই, এটার মধ্যে কোনো জাত পাত নাই, এটা হলো বাঙালি, আমরা বাংলাদেশি, বাংলাদেশি হিসেবে আমরা গর্ব করতে পারি তাকে নিয়ে, গর্ব করা উচিত। আজকে জাপান সরকার যে বাংলাদেশে সাহায্য করছে জাইকার মাধ্যমে, এটা তার প্রচেষ্টা, তার অনুরোধ, তার অনুরোধ কেন প্রত্যাখ্যান করতে পারেনি, নিশ্চয়ই কারণ আছে। যাই হোক, আমাদের দেশের এই উন্নতির মূল ধারা তো তার সময় শুরু হয়েছে, তার আগে তো কেউ পারেনি। এরশাদ সাহেব শুরু করেছিলেন, এরশাদ সাহেব করেছিলেন, অবশ্যই করেছিলেন, তাকে আমরা ধন্যবাদ জানাবো এবং দেশবাসীর তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তারপরে আরো ম্যাসিভ ওয়েতে শুরু করেছেন শেখ হাসিনা, পুরো দেশব্যাপী। আজকে সামরিক বেসামরিক যারা কর্মকর্তা আছেন তাদের জীবন মান উন্নত করেছেন, আজকে দেশের রাস্তাঘাটের মান উন্নত করেছেন। তা একটা খুব মানে দরিদ্র দেশ থেকে আমরা এখন উঠে এসেছি ডেভেলপড কান্ট্রি হিসাবে। আগে ছিলাম আমরা পুয়ার কান্ট্রি, পুয়ার বেগার, বটমলেস বেগার, আমাদের বাস্কেটের কোনো বটম ছিল না, যা দিত সব নিচে চলে, যা দিত সব নিচে চলে। সেখান থেকে আজকে তার নেতৃত্বে এই দেশটা এগিয়ে আসছে। আর কি চাওয়া, আস্তে আস্তে আরো ভালো হবে। একদিনে তো আর আলাউদ্দিনের চেরাক নিয়ে আসেন নাই, আমরা ভালো হলে দেশ ভালো হবে, দেশ ভালো হলে আমরা ভালো হলে উনি কাজ করতে পারবেন, আর উনি যদি কাজ করতে পারেন তাহলে দেশ আরো ভালো হবে, দেশ ভালো হলে আমরা ভালো থাকবো, সোজা কথা। আমি কোনো লিক করি না, আমি কোনো রাজনীতি করি না, আমি করি দেশের উন্নতির লিক। আমি চেষ্টা করি দক্ষিণ বাংলা উন্নতি কতটা করা যায়। দক্ষিণ বাংলার তো বহু নেতা ছিলেন, বহু নাম করা নেতা ছিলেন, কিন্তু উন্নতি হয়নি কেন? আমার ক্ষুদ্র প্রচেষ্টায় জাইকার মাধ্যমে, জাপান সরকারের মাধ্যমে আমি চেষ্টা করে যাচ্ছি, এবং এটা প্রধানমন্ত্রীও জানেন, মাননীয় প্রধানমন্ত্রী এটা খুব ভালো করে জানেন।